ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ আলোচনাটি জেনে নেব। ঋত্বিক সম্মেলন সৎসঙ্গ দেওঘরধামে তিনি এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন। একটি গুরুত্বপূর্ণ আলোচনার এই গুরুত্বপূর্ণ অংশটি আমরা বিস্তারিত এবারে জেনে নেব। আচার্য দেব বললেন, আগুনের উপর গিয়ে বসলে আগুন আমাকে পোড়াবেই, তার ধর্মই ওই। তাহলে আগুনে গিয়ে পড়ে তারপর যদি বলি ঠাকুর কই, তুমি তো আমাকে রক্ষা করলে না, এটা হবে? তাহলে বিধি অনুযায়ী চলতে হবে, তবে বিধাতার আশীর্বাদ পাওয়া যাবে। হৃদয় খুলে দিতে হবে ঈশ্বরের দরবারে, হৃদয় না খুললে সে মানুষ ঈশ্বরের নয়। অনেক কাজ বাকি পড়ে আছে। রবীন্দ্রনাথের গানে আছে, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলে হয়েছে বোঝা। আমাদের জীবনটাও এরকম। এই যে দীক্ষাপত্রের কার্যক্রম, এটা তোমার কাজ ছিল, আমরা সময় মতো করিনি, বোঝা বানিয়ে তুলেছি মানুষের থেকে দূরে চলে গিয়ে। এই যে ভুল করেছি সেটা এখন সবাই মিলে মিটিয়ে নিয়ে এগিয়ে চলব। আপনারা সব সময় আনন্দে থাকবেন, হাসতে থাকবেন, আপদ বিপদ সব নিজেই কেটে যাবে। আমরা বলি ভদ্রলোক। ঠাকুর বলেন, ভদ্র শব্দটা এসেছে ভন্দ ধাতু থেকে, যার অর্থ আমোদ, প্রীতি, কল্যাণ। আমার ঠাকুর নিছক ভদ্রলোক, সব অবস্থাতেই আনন্দে থাকেন, আনন্দে রাখেন। আমাদেরও তাই কাজ। সবাই ভালো থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ আচার্য দেবের একটি গুরুত্বপূর্ণ আলোচনার অংশ। আপনারাও শেয়ার করে প্রত্যেকে দেখারও জানার সুযোগ করে দেবেন। জয় গুরু।